हेलो, दिस इज नाभियुर। আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আমার পার্সোনাল চ্যানেল থেকে। অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই যদিও বা, তো লাস্ট যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ইউএসএ ফোন নাম্বার নিয়ে একটা। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা মানে দেখাবো সেটা হচ্ছে যে হাউ টু অ্যাড এ প্রক্সি ইন মানে ক্রোম ব্রাউজার। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আপনারা কীভাবে মজিলাতে সেটা অ্যাড করবেন, বাট এটা আসলে আরও অনেক আগে দেওয়া উচিত ছিল, অর্থাৎ এই ভিডিওটা আমি আপলোড করছিলাম 1 ইয়ার এগো। সো এটা তারপরই দেওয়া উচিত ছিল, কিন্তু অনেকে বলতেছিল যে ভাই মানে আমরা ম্যাক্সিমামে কিন্তু যারা অ্যাজ এ বাংলাদেশি বা সবাই কিন্তু আমরা ক্রোমে কাজ করতে পছন্দ করি। কারণ কি, এখানে আপনারা সবগুলো এখানে সুন্দর করে সাজানো যায়, এখানে মানে অনেক পাসওয়ার্ড বা যে কোনো কিছু রিকোয়ার্ড এখানে সেভ করে রাখলে নেক্সট টাইমে কাজে আসে। তো চলুন আমরা আজকে দেখাবো যে আপনি হচ্ছে কিভাবে ক্রোম ব্রাউজারে, অর্থাৎ পপুলার যে ব্রাউজারটা, আমরা কিন্তু ব্রাউজার বলতে মোটামুটি সবাই ক্রোমই ইউজ করি ম্যাক্সিমামই, কিছু আছে মজিলা। তো কাজের জন্য আমরা দুটাই এখন ইউজ করতে পারবো। তো আজকে চলুন দেখানো হবে আপনাদের যে ক্রোমে কিভাবে ইউজ করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অর্থাৎ সার্চ করে ইউটিউবে যদি আমাদের ভিডিওটা দেখেন আপনি এই মুহূর্তে, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারেন আমাদের ফেসবুক পেজের সাথে, এবং আমাদের যে গ্রুপটা রয়েছে আর কি, এখানে বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দেওয়া হয়, আপনারা এখান থেকে সাহায্য নিতে পারবেন আর কি। ঠিক আছে, এখানে কার্ড টার্ড বিভিন্ন সেল করতে পারবেন এই সেই, অর্থাৎ বিভিন্ন টপিকস নিয়ে এখানে আলোচনা করা হয়, পোস্ট করা হয়, মাঝে মধ্যে লাইভ করা হয়। আপনারা এখান থেকে হেল্প অথবা কোনো কিছু জানার থাকলে এখানে আস্ক করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি কাজে। তো এর জন্য আমি প্রথমে একটা হচ্ছে আমার ব্রাউজারটা ওপেন করে নিতেছি, ক্রোম ব্রাউজার। ঠিক আছে, সো এটা একটা ক্রোম ব্রাউজার। আমি যদি এখানে হোয়াট ডট নেটে যাই তাহলে আমার এখানে দেখেন শো করতেছে নাও যে আমি এখন কোথায় আসি আর কি, অর্থাৎ দ্যাট মিনস আমার যে ওয়াইফাইটা ইউজ করতেছি এখন সেটা শো করতেছে সাজিদ ট্রেডিং, আর নিচে বাংলাদেশ ঢাকা ডিভিশন। আচ্ছা, ঢাকা যদিও বা আমি নেই, বাট এটা দেখাচ্ছে আর কি। তো মজিলাতে অ্যাকচুয়ালি ফাংশনই ছিল যে সেখানে আপনি অপশান থেকে কিছু করা যায়। তো এখানেও বর্তমান আপডেট যে ক্রোমটা, এখান থেকে আসলে সেরকম মানে আগে কাজ করলেও বর্তমানের যে ইয়েটা আছে সেটা আর কাজ করে না। এই যে অ্যাডভান্স থেকে এখানে গেলে এই যে প্রোগজি নামে যে একটা অপশান আছে, আমি ট্রাই করছিলাম আর কি, ওইটা এই যে ওপেন ইউর কম্পিউটার প্রোগজি সেটিং, তো এখান থেকে একটু ঝামেলা হয় আর কি। তো যাই হোক, অত ঝামেলায় যাবো না, আমরা জাস্ট ইজিলি মানে বিষয়টা হচ্ছে এরকম যে জিনিসটা কেউ একজন বানায় রাখছে, জাস্ট আমরা সেটা ইউজ করবো আর কি এক্সটেনশন হিসেবে। ঠিক আছে, তো আমরা যদি আপনি কোথায় থাকেন, মনে করেন যে আপনি গুগলে আছেন, এখানে এখন সার্চ করেন যে সুইসি। হ্যাঁ আচ্ছা, সুইসি আমি একবার ই করে দিই, দেখবেন যে SWITCH সুইসি ওমেগা। ঠিক আছে, জাস্ট এটা লেগে সার্চ করবেন আর কিচ্ছু লাগবে না। সার্চ করার ফলে আপনার প্রথম পেজে যেটা দেখাবে chrome.google.com/detail-proxy-suisi, এটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আসবে অ্যাড টু ক্রোম, অর্থাৎ তুমি এটাকে অ্যাডে ক্রোম করো, এটা আমার হচ্ছে অ্যাড ব্রাউজার। তারপর অ্যাড অ্যাকশনে ক্লিক করবেন, তারপর কিছুক্ষণ সময় নেবে, অর্থাৎ এই জিনিসটা এই যে দেখেন এই বাম পাশ থেকে নিচের দিকে দেখতে পাবেন এটা অটোমেটিক্যালি এখানে কি হচ্ছে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ওয়েলকাম টু সুইজার, ওরা বলছে যে তোমার এটা সাকসেসফুলি হয়ে গেছে আলটিমেট প্রো সুইজার, এসে আচ্ছা নেক্সট নেক্সট করেন। ঠিক আছে, ওকে নেক্সট, আচ্ছা নেক্সট, আচ্ছা সবই করলাম নেক্সট, আচ্ছা ডান, এখন এটা আমার হয়ে গেছে। তো এখানে বাম পাশে যদি খেয়াল করেন দেখেন অনেকগুলো অপশান আছে, ইন্টারফেস, জেনারেল, ইম্পোর্ট, এক্সপোর্ট, প্রোক্সি, অটো সুইচ, নিউ। আচ্ছা, এটা আমার ডিলিট করার দরকার নেই, অর্থাৎ এটার মধ্যে স্কিপ গাইড, তো ওটা ওরা দেখাইছে কেমনে কী করবেন। তো এইগুলো আমাদের কোনোটাই কাজে লাগবে না। নর্মালি আমরা যে আইপিগুলো ইউজ করি এগুলো হচ্ছে দুই ধরনের হয়, SOCKS 5, তো এখানে আর HTTP। তো এখান থেকে আমরা কি করব, এই ডাইরেক্ট প্রক্সি দিয়ে চলে আসবো। প্রক্সি দিয়ে আসার পর আমাদের প্রোটোকলটার নাম কি হবে, প্রোটোকলটার নাম যদি আপনার
HTTP হয় তাহলে HTTP সিলেক্ট করবেন, HTTPS হলে HTTP সিলেক্ট করবেন, সক্সপোর হলে সক্সপোর। তো আমরা নর্মালি বাংলাদেশে উই হ্যাভ ইউজড সক্স 5 অ্যান্ড HTTPS, সো ইফ ইউ ইউজ সক্স 5 দেন সিলেক্ট হিয়ার সক্স 5 অ্যান্ড সার্ভার। সার্ভার মিন্স আপনার ইউর আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আর পোর্ট মানে হচ্ছে তো পোর্টি, এটা না বোঝানোর কিছু না। সো যারা কাজ করবেন বা সবার কাছে একটা আইপি থাকবে, পোর্ট থাকবে, নিজেরা নিজেদের মতো করে সেট করবেন। তো আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে এখানে একটা আইপি সেট করতেছি। তো আমার আইপিটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে দিস ইজ মাই আইপি। অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো অনেক বাইরের লোকও দেখে, তো অনেকে আমাকে কমেন্টে বলেও যে তুমি টাইটেল দাও ইংলিশে বাট কথাবার্তা তো বলো বাংলায়, এটা কেমনে কি হয়। সো এই জন্য একটু ইংলিশে মানে প্যারা আর কি। আর মেনলি আমি তো মানে ইউটিউবে ভিডিও ছাড়ি ইনকামের উদ্দেশ্য না, জাস্ট আমাদের বাংলাদেশি ভাই ব্রাদারদের জন্য কিছু হেল্পফুল হয় আর কি, এই জন্যই। আর ওইভাবে তো ভিডিও ছাড়া হয় না, দেখবেন আমি অনেক মানে সময় লাগে আর কি। দেখেন আমি লাস্ট ভিডিও কবে ছাড়ছি, 1 মাস আগে, 4 মাস আগে, 5 মাস। সো আমি অ্যাকচুয়ালি এখানে রেগুলার না, ঠিক আছে? তো এখানে দেওয়ার পর আপনারা কই চলে আসবেন, অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করেন। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করার পর কিছু করতে হবে না, অপশান সেভ হয়ে গেল। এখন সেম জিনিসটা, এখন মনে করেন যে এটা যদি এভাবে থাকে, জাস্ট আপনি এভাবে দেবেন। দেওয়ার পর এখানে কি হলো, এই যে আমার এক্সটেনশনটা এখানে শো করতেছে। তো এখানে যে কোনো সাইটে ঢোকার সময় এখানে যে প্রযুক্তিতে সিলেক্ট করে দেন, প্রযুক্তিতে সিলেক্ট করে দিলে অর্থাৎ এই ব্রাউজারটা রান হবে এখন এই প্রযুক্তি আমাদের, ঠিক আছে? দ্যাটস ইট। এখানে দুইটা বিষয় খেয়াল করার, প্রথমে হচ্ছে সুইসি ওমেগা একটা এক্সটেনশান গুগল ক্রোমের, এটা হচ্ছে আপনার ব্রাউজারে অ্যাড করতে হবে। দেন ইউ হ্যাভ টু সিলেক্ট প্রক্সি। এখন প্রক্সিতে গিয়ে আপনার প্রোটোকলটা কি, এখন এইচটিটিপিএস, যেহেতু আমাদের একটা সক্স 5 এবং সক্স 5টা দেখালাম, এইচটিটিপিএস যদি হয় এখানে এইচটিটিপিএস সিলেক্ট করবেন। তারপরে করার পর আইপি থাকার পর তারপরে এখানে যখন এই যে দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে চাইবে। সো আপনার ওই আইপির যে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে আপনি এখানে চাইতে পারেন। তো দেখেন এখানে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে এখানে আমার ছিল কি যেন ট্রেডিং সেন্সরি, এখন অর্থাৎ আমার এটা সম্পূর্ণভাবে কাজ করছে। সো এই হলো সিস্টেম। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা লং করব না। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে আর কি, যারা মানে খুঁজতেছিলেন যে ক্রোমে কিভাবে কাজ করা যায়। আসলে ভিডিওটা আমার অনেক আগে দেওয়া উচিত ছিল, বাট সময়ের অভাবে দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবেই দুঃখিত। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন আর কি বলে, আর সর্বশেষে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে?